अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। भाई बीके আজকে ওই মেয়েটার উপরে কিন্তু নজর রাখিস, আর যদি কোথাও দেখতে পেয়ে যাই না তবে আজকে ওকে দেখিয়ে দেবো যে আমাদের ড্যাডকে ইনসাল্ট করার পরিণামটা কি হয়। আজ আমার কলেজে যাওয়ার উদ্দেশ্যটাই ওই মেয়েটা, ছাড়বো না আমি ওকে। আজ প্রথমবার আমি মায়ের চোখে জল দেখলাম, আমি মায়ের মুখটা ভুলতে পারছি না, মায়ের চোখের জল আমি এখনো দেখতে পাচ্ছি। হ্যাঁ বিকে, আমার কাছে ওই ব্যাপারটা পুরো শকিং ছিল ভাই। আমি তো এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি যে মা এত বছর ধরে একা এই সব নিয়ে লড়াই করে যাচ্ছে। শুধু লড়াই করছে না, মেনেও নিচ্ছে যে কোনোদিন ওই নোংরা মহিলাটা মায়ের জীবনই না নষ্ট করে দেয়, মায়ের জীবনটা বিষিয়ে না দেয়। কিন্তু এখন সেটাই হলো। অনেক হয়ে গেছে, আজকের পর শিক্ষা পাবে ও। একবার আসতে দে ওকে, আজকের পর থেকে ওর কাছে কলেজের প্রতিটা দিন কঠিন হতে চলেছে। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে লাকি, ও যেন বুঝতে না পারে আমরা মিশ্রা বাবুর ছেলে, ঠিক আছে? দেখতে পাও না নাকি হেলমেট পরে আছো নাকি ঘোমটা দিয়ে আছো? আমি সব পরিষ্কারই দেখি, বোধহয় তোমার চোখটা খারাপ আছে। আচ্ছা, তো তুমি এখানে, তাহলে তো ঠিকই আছে। একটা কথা বলছি, মন দিয়ে শুনে নাও। হ্যাঁ, এই যে তোমার মেয়ে দেখার একটা স্বভাব আছে না, সেটা অন্য কোথাও গিয়ে করো, কারণ এখানে এটা করে কোনো লাভ হবে না। তুমি না আমাকে একটা কথা বলো তো, তোমার মাথাটা সব সময় খারাপ থাকে? মেয়ে দেখা ছাড়া আমার আর কোনো কাজ নেই? হ্যাঁ, এখানে কলেজে কি আমার কাজ থাকতে পারে না? বুলবুল, তুই চল এখান থেকে। কেন যে ঝামেলার মধ্যে পড়িস তুই? দিদি, আমি বলে দিচ্ছি, এই ছেলেটাকে না এক নম্বরের লোফার ছেলে মনে হয় আমার। আর যদি ও কোনো কাণ্ড ঘটায় না, তাহলে সত্যি বলছি লাল সিং এর সব রাগ ওর উপরই ছাড়বো। বুলবুল, তুই মারামারি ছাড়া কিছুই বুঝিস না। আচ্ছা যা, তোর ক্লাসের সময় হয়ে গেছে, আমি মিতার জন্য এখানেই অপেক্ষা করব। আচ্ছা বাই। কোথায় আছিস বলতো মিতা? ভুলে গেলি আজকে ইকোনমিক্স ক্লাস রয়েছে। আচ্ছা তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, শালু একা দাঁড়িয়ে আছে, গিয়ে একবার কথা বলি। এটা অন্তত গিয়ে বলে দি, আমারও বিয়ে টিয়েতে অত আগ্রহ নেই, কি করি দেখা যাবে। যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ আসছি। হাই, কোথায় ছিলি তুই? আরে সরি, লেট হয়ে গেছে, চল। Yeah.
এই সবাই কান খুলে শোনো, আজ একটা মেয়ের সাথে পরিচয় করাবো। এমন একটা মেয়ে যে প্রতিদিন একটা করে বিয়ের সম্বন্ধ রিজেক্ট করে। এবার ও নিজেই বলবে যে ওর কি ধরনের ছেলে পছন্দ। তাহলে একবার জোরে হাততালি দিয়ে ওকে স্বাগত জানাও। তা এখানে কাউকে পছন্দ হচ্ছে? সামনেরটা না পাশেরটা? কি হলো, বুঝতে পারছো না নাকি? আরে ও তো কিছু বুঝতেই পারছে না, তাহলে আমাকেই ওকে সাহায্য করতে হবে। কি করবো সাহায্য? হ্যাঁ করো করো, এক মিনিট স্মাইল করো। আরে একটা কাজ করা যাক, ওর যে পোস্টারটা রয়েছে না কলেজে লাগিয়ে দিই আমরা, আর তারপরে তার উপর লিখে দেবো যে ওয়ান্টেড একটা মিষ্টি বর ফর শালু। এনে আর তার সাথে সাথে না এটাকে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে দিব। তারপরে এই কলেজে আমাদের শালুর স্বয়ম্বর অর্গানাইজ করবো, যেখানে রাজকুমারী শালু নিজে রাজকুমারকে বেছে নেবে। কে রাজকুমারী? আর তারপরে এই রাজকুমারী দেবীর বাড়িতে আসা অতিথিদের ইনসাল্ট করে তাড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না। বুলবুল তাড়াতাড়ি বাড়ি চল, শালুকে সবাই বিরক্ত করছে। কি? চল তাড়াতাড়ি চল। ছেলেদের ইনসাল্ট করাটা ওর হবি, আজকে বুঝতে পারবে যে ইনসাল্ট কাকে বলে। আরে 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 ম্যাডাম রাজকুমারী, নিজের মুখটা আগে দেখো, তারপরে ছেলেদেরকে রিজেক্ট করো। আরে প্রথম জনকে ছাড়ো, আমার দিকে তাকাও, আমার পছন্দ হলো কিনা বলো। পছন্দ? রাজকুমারী দেবী, এখন তো স্বয়ম্বর ফিক্সড হয়ে গেছে, এই বইগুলো নিয়ে কি করবে আর? হ্যাঁ একটা বই নিয়ে কি করবি লাকি, ওর তো পুরো ব্যাগটাই নিয়ে নি আমরা। ছাড়,
স্টপ ইট, হোয়াট ইজ দিস ননসেন্স? এসব কি হচ্ছেটা কি? হাত তোলার সাহস কি করে হলো তোর? বন্ধ করো এসব। ছাড় বলছি। কি অসভ্যতা হচ্ছে, আমি ইনডিসিপ্লিন একদমই সহ্য করবো না। আর তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, সবাই ক্লাসে যাও।